হ্যালো, হাই, আমি মৃদুল। এন্ড আজকে আমরা দেখবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আপনি ইজিলি একটা সিভি বানিয়ে ফেলতে পারেন। আগে সিভি বানানোর জন্য আমরা কি করতাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতাম, পাওয়ার পয়েন্ট ইউজ করতাম, অ্যাডোবি ইউজ করতাম, এন্ড ওইগুলোতে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে সুন্দর সিভি বানিয়ে ফেলতাম। দেখা যেত যে অনেকে বড় ভাইয়ের সিভি টেমপ্লেট ইউজ করতাম, নিজের ইনফরমেশন সেখানে আপডেট করতে ভুলে যেতাম, দেখা যেত যে নিজের নামের সাথে নিজের বড় ভাইয়ের বাবার নাম চলে গেছে, এই ইস্যুগুলো কিন্তু অলওয়েজ থেকে যেত। বাট আজকে আমরা এটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। নিজ হাতে পুরো সিভিটা না বানিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এআই টুল দিয়ে আমার সিভিটা বানাবো। এটার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করছি। প্রথমে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন, অ্যান্ড দেন নিউ চ্যাটে ক্লিক করে এখানে একটা প্রম্পট দিবেন। সো আমি একটা ডেমো প্রম্পট লিখে রেখেছি, এটা একদম বেস্ট কোনো প্রম্পট না, জাস্ট ডেমো একটা প্রম্পট। বাট এটা থেকে আপনি মোটামুটি বেসিক একটা আইডিয়া পাবেন যে কী ধরনের প্রম্পট দিলে আপনি হচ্ছে একটা সিভি বানাতে পারবেন বা সিভির একটা প্রপার ফরম্যাট পাবেন। সো এটা দিয়ে আমরা যদি এন্টার করি, আমরা প্রবাবলি এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রপার একটা সিভি পেয়ে যাবো এখান থেকে। অ্যান্ড দেন পুরো সিভিটা রেডি হলে আমি আপনাদেরকে পুরো জিনিসটা একবার গোথ্রু করে দেখাবো অ্যান্ড বলবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনাল যে সিভিগুলো আছে সেটার সাথে কতটুক রেলেভেন্ট অ্যান্ড কতটুক আমাদের সাথে আসলে যাচ্ছে না। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো পয়েন্টার অলরেডি চলে এসছে। অলরাইট, আমাদের সিভি ডান, আমরা একদম শুরু থেকে যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি যে সিম্পল ইনফরমেশন দিয়েছিলাম, নাম দিয়েছি, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, ইউনিভার্সিটির নাম দিয়েছি অ্যান্ড ডিপার্টমেন্ট কি সেটা দিয়েছি। আরও অনেক জিনিসপত্র দেওয়া যেত, সেগুলো আমরা দিইনি। এখন দেখি এইটাকে নিয়ে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি কী ধরনের রেজাল্ট আমাদেরকে দেখালো। একটা জিনিস আগে থেকে বলে রাখি, চ্যাট জিপিটি যখন আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে ও ওয়েবটা পুরোটা ব্রাউজ করে অ্যান্ড সেইখান থেকে যে বেস্ট রেজাল্টগুলো পায় সেগুলোকে মডিফাই করে এখানে দেখানোর চেষ্টা করে। সো দেখা যাক যে কী ধরনের রেজাল্ট আমরা পেয়েছি। আমরা প্রথমে আমাদের বেসিক ইনফরমেশনগুলো উপরে দেখতে পাচ্ছি, রাইট, দেন দেখতে পাচ্ছি অবজেক্টিভ কী আমার। সো এইটা আরও অনেক বেশি ভালো হতো যদি আমরা লিখে দিতাম আমাদের ডিপার্টমেন্টের পাশাপাশি যে আমরা কী ধরনের ক্যারিয়ার ট্র্যাকে যেতে চাচ্ছি বা কী ধরনের রোলে কাজ করতে চাচ্ছি, তাহলে হয়তো আমার অবজেক্টিভটা আরও গুছিয়ে লেখা হতো। কিন্তু অলরেডি কিন্তু এখানে লেখা আছে যে টু সিকিউর এ চ্যালেঞ্জিং পজিশন ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তার মানে কি, আমি যে ইনফরমেশনটা দিয়েছি সেটা কিন্তু ও ইউজ করছে, বাট আমি যদি আরও ডিটেলসে লিখতাম ওইটা আরও প্রপারলি ইউজ করা যেত, তাই না? অলরাইট, নেক্সট টাইম আমাদের হচ্ছে এখানে এডুকেশনের একটা অপশান আছে, ঠিক আছে। এডুকেশনে কী আছে এখানে, আমার এখানে পড়াশোনা কোথেকে করেছে সেটা দেওয়া আছে, আমার ইউনিভার্সিটির নাম দেওয়া আছে অ্যান্ড এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন দেওয়া আছে। এইটা আমি কিন্তু দেই নাই যে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা কবে শেষ হবে বা শেষ হয়েছে কি না, এই জন্য ও জাস্ট অ্যাজাম্পশনের থ্রুতে এইটা দিয়েছে। আমি চাইলে এটা এডিট করে নিতে পারবো, তার মানে বোঝা যাচ্ছে অনেক কিছু অ্যাজাম্পশনের থ্রুতেও আসে, রাইট। বাট আমি ফরম্যাটটা পেলাম, হায়ার সেকেন্ডারি জিনিসপত্র এসেছে, এখানে একটা কলেজের নাম আসছে যেটা আমি দেই নাই, জিপিএও আসছে। যেমনটা শুরুতেই বললাম যে ব্রাউজার থেকে বা ওয়েব থেকে অ্যাকচুয়ালি ব্রাউজ করে হচ্ছে ও ইনফরমেশনগুলো দেখায়, সো প্রবাবলি এটা অন্য কারো ইনফরমেশন হতে পারে। দেন উই হ্যাভ এসএসসি, এসএসসির মধ্যেও সেম জিনিসটাই করেছে, আমি কিন্তু ইনফরমেশন দিই নাই তেমনভাবে, বাট স্টিল এইটা আছে। দেন উই হ্যাভ দ্য স্কিলস সেকশন, এখন আমরা দেখবো যে ট্রিপলির সাথে এই স্কিলসগুলো অ্যাকচুয়ালি অ্যালাইন্ড কিনা, না হলে কিন্তু অ্যাকচুয়ালি ইটস এ বিগ প্রবলেম। আপনার কাছে একটা ফর্ম্যাট আছে যেটা ট্রিপল স্টুডেন্টদের জন্য, বাট আপনার যে স্কিলসগুলো সেগুলো অ্যালাইন্ড না, দেন ইটস এ প্রবলেম। মাইক্রোসফট অফিস সবার জন্যই, ফ্যামিলিয়ার উইথ পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এটা মোস্টলি সিএসসিদের জন্য, বাট ট্রিপল স্টুডেন্টদেরও একটু একটু প্রোগ্রামিং জানা থাকতে হয়। দেন নলেজেবল ইন সার্কিট অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, ইয়েস ইটস রেলেভেন্ট টু দ্য পারসন আমরা যাকে নিয়ে বানাচ্ছি। দেন স্কিলড ইন ইউজিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, এটাও রেলেভেন্ট। অ্যান্ড বাকি দুইটা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো নর্মালি হচ্ছে বেসিক কমন, যেটা সবার জন্যই কমন থাকে, ওকে, নট ব্যাড। বাট স্কিলসের অপশানগুলো আরেকটু বেটার হতে পারতো যদি হচ্ছে আমি এখানে প্রপারলি বলে দিতাম। অলরাইট, আমরা এখন এক্সপিরিয়েন্সের পার্টটা দেখি। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে আমি ইন্টার্ন করেছি, যেটা আমি ওখানে দিই নাই। তার মানে কি, ও হচ্ছে ওয়েব থেকে কারো একটা ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে, বাট আমি এটা নিজের মতো করে এডিট করতে পারবো এবং বেসিক ফরম্যাটটা জানতে পারবো। যেমন ওরা খুবই সুন্দর একটা ফরম্যাট ইউজ করেছে, অ্যাসিস্টেড সিনিয়র ইঞ্জিনিয়ার্স ইন ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমস। দ্যাট মিন্স প্রথমে একটা পাওয়ার ওয়ার্ড দেয়া অ্যান্ড অ্যাকচুয়ালি বলা আমি কী করেছি, রাইট। এখানেও দেখেন অ্যাসিস্টেড, কন্ডাক্টেড, কন্ট্রিবিউটেড, প্রতিটাই কিন্তু একটা পাওয়ার ওয়ার্ড, আর এই ফরম্যাটটা কিন্তু খুবই ভালো ফর এ প্রফেশনাল সিভি। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য প্রজেক্ট সেকশন, প্রজেক্টের মধ্যে আমি কী কী প্রজেক্ট করেছি সেইটার কিছু ডেমো দেওয়া আছে। প্রবাবলি আপনি এগুলো করেন নাই, তার মানে যেই প্রজেক্টগুলো করেছেন সেগুলো এখানে আপডেট করতে পারেন, বাট ইউ গট দ্য আইডিয়া যে প্রজেক্টের একটা সেকশনে থাকতে হবে। অ্যান্ড এখানে ডিটেলস দেওয়া আছে যে ওই প্রজেক্টগুলো কী করে। অ্যান্ড ফাইনালি মেম্বারশিপের একটা অপশান দেওয়া আছে অ্যান্ড শেষে রেফারেন্স দেওয়া আছে। রেফারেন্সের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নেই, বাট
এটার মাধ্যমে বলা হলো যে রেফারেন্স একটা সেকশন থাকতে পারে যেটা হচ্ছে আপনি আপডেট করবেন। তাছাড়া আরো অনেক জিনিসপত্র কিন্তু প্রফেশনাল সিভিতে থাকে, যেমন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সার্টিফিকেশনস এন্ড কোর্সেস, ওই জিনিসপত্রগুলো কিন্তু এইখানে নাই। তার মানে প্রফেশনাল সিভিতে অ্যাকচুয়ালি আমরা যত কিছু প্রপারলি গুছিয়ে এনশোর করার চেষ্টা করি, চ্যাট জিপিটির মতো একটা এআই টুল এখনো সেই ধরনের জিনিসপত্র আমাদেরকে অফার করতে পারছে না। বাট অ্যাজ এ এআই টুল আমার মনে হয় খুবই ভালো একটা রেজাল্ট কিন্তু এখানে পাওয়া গেছে। মোটামুটি আপনি যেই বেসিক ফরম্যাটটা নর্মাল একটা হচ্ছে দোকান প্রিন্ট আউটের দোকান থেকে পান, তার চেয়ে তো এটা ওয়ে বেটার, কারণ এখানে বেশ ভালো কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে টু মেক দ্য হোল সিভি। সো এইটা কি সাজেস্টেবল থাকবে কিনা যে এই চ্যাট জিপিটিতে নিজে সিভি বানানো কিনা, দ্যাট আই ডোন্ট নো, সেটা আপনারা ডিসাইড করবেন। বাট আমার মূল লক্ষ্য ছিল পুরো চ্যাট জিপিটি দিয়ে একটা সিভি বানিয়ে আপনাদেরকে রিভিউ করা যে প্রফেশনাল সিভিতে কী কী জিনিসপত্র থাকে এবং এআই দিয়ে বানানো আর সিভিতে কী কী জিনিসপত্র থাকে। এবার ডিফারেনশিয়েট করবেন আপনি এবং ডিসাইড করবেন আপনি যে আপনি প্রফেশনাল একটা সিভি বানাতে চান নাকি চ্যাট জিপিটি বা দোকানে গিয়ে একটা ফরম্যাট ইউজ করে সিভি বানিয়ে নিতে চান। বেস্ট অফ লাক।